লোকসভা নির্বাচনের আগে নামখানা এলেন বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা। লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে নামখানা ব্লকের অন্তর্গত ফ্রেজারগঞ্জ এলেন বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা। ব্লক বিজেপি নেতৃত্বদের সঙ্গে নিয়ে বকখালি পর্যটন কেন্দ্র সহ ফ্রেজারগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন রাহুল সিনহা। বিজেপির দলীয় নেতৃত্বদের নিয়ে লোকসভা নির্বাচনের আগে নামখানা ব্লকের প্রতিটি এলাকা বিজেপি তরফে জনসংযোগ বাড়ানোর বার্তা দেন রাহুল সিনহা। না, মূলত এখানে চায় পে চর্চাতে আমরা এসেছি। অ্যাকচুয়ালি ফ্রেজারগঞ্জ যে আপনার পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে আমাদের ওখানকার অফিসে আমরা সবাই বসেছি। পঞ্চায়েতের যিনি প্রধান কাশীনাথ দাস সহ বাকি সব পঞ্চায়েত সদস্য সদস্যা এবং সমিতির আমাদের জয়লাভ করা সদস্য সবাই উপস্থিত ছিল এবং তাদের নিয়ে ওখানে আমরা একটা বৈঠক করি আর তারপরে এখানে একটা চায় পে চর্চার আয়োজন এখানকার কার্যকর্তারা করেছে। সেই চায় পে চর্চার জন্যই আমরা এত সংখ্যায় আমাদের কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছে, কারণ এখন আপনি জানবেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বন্ধ আছে, বাইরে কোনো কিছু কার্যক্রম করার উপায় নেই। সেই কারণে আমরা এই চায় পে চর্চা আমাদের বৈঠক এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে কর্মী সংযোগ কর্মী যোগাযোগটা আমরা রাখতে শুরু করেছি, এটাই তার অভাবে এখানকার কোনো উন্নতি হয়নি এবং বেশিরভাগটাই সাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি অধিকাংশ টাকাই সাগরে ব্যয় করছে, বকখালিতে কোনো কিছু করছে না। কেন্দ্রীয় সরকারও বকখালির জন্য যে অর্থ প্রদান করেছিল সেই অর্থে বকখালির ট্যুরিজমের কোনো উন্নতি হয়নি। এখানে একজন স্থানীয় মহিলা বলছিলেন যে আড়াইটা থেকে ফুচকার দোকান নিয়ে বসেছে, বৌনি পর্যন্ত হয়নি। তো যদি এই অবস্থা চলতে থাকে, সত্যিকারের কথা ফুচকা হচ্ছে সবচেয়ে কম দামি, আর সেই জিনিসই যদি মুখরোচক যদি মানুষ না কেনে তো বাকি জিনিস কিনবে কোথায়? আসল কথা হচ্ছে এখানে ট্যুরিস্ট আসছে না, এই কারণে যেখানে বিনোদনের কিছু নেই, সমুদ্র চলে গেছে অনেক দূরে, সেখানকার থেকে সমুদ্রকে এখানে আবার ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা বা চিন্তা এখনো পর্যন্ত হয়নি। স্বাভাবিকভাবে এখানকার হোটেল যেগুলো আছে সেগুলো দারুণভাবে মার খাচ্ছে, এখানকার অর্থনীতির ওপর ভিত্তি করে প্রচুর মানুষের জীবিকা এখানে চলে, সমস্ত স্তব্ধ হয়ে গেছে। তো এই জিনিস চলতে থাকলে আগামী দিন বকখালির অবস্থা আরও সঙ্গীন হবে। এই এলাকার যারা আছে তারা ব্যবসায়ী এবং অন্য যারা মানুষ তারা চাইছে যে এখানে কোনো কিছু হোক, এখন যদিও এটা করবে রাজ্য সরকার, তবু আমার পক্ষ থেকে এই নির্বাচন গেলে পরে নতুন যে সরকার আসবে সেই সরকারের কাছে আমি এই বকখালির উন্নয়নের বিষয়ে কিছু প্রস্তাব রাখব এবং তার সাথে সাথে আমি রাজ্যপালের কাছেও বিষয়টা রাখবো, যাতে রাজ্যপাল রাজ্য সরকারকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে। হচ্ছে আমাদের ফুচকা দোকানে তো আড়াইটা গেছে, এখন অব্দি বৌনি করতে পারিনি, বকখালিতে কিছুই নেই, না আছে জল, একটা ওই ফরেস্ট অফিসে কুল ফোন করতে কিচ্ছু মানে হরিণ নেই, সেটাও নিয়ে চলে গেছে। তার জন্য বলছি বললাম যে আমাদের একটু যাতে আমাদের ভালো করে একটু সিভিসটাকে সাজিয়ে দিক, আমরা যাতে করে কর্ম খেতে পারি, আমাদের আর কোনো কিছু আমাদের তো এই যে খাট। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।